গুড মর্নিং। সকাল সকাল সাজুগুজু করে কোথায় যাচ্ছি? রোদ উঠেছে দেখুন, বাবা না বাবা রেডি, ছেলে রেডি। আর এখন বাজে কটা? বাজে হচ্ছে এখন 11টা, প্রায় 11টা, 10 মিনিট মনে হয় বাকি। 9টার সময় টিফিন খেতে খেতে প্রোগ্রাম করেছি যে আজকে চলো বাবা বড় কাচারির থানে যাব, মানে আমাদের এখানে একটা জাগ্রত মন্দির, এর আগেও আমি ভিডিওয়ে দেখিয়েছি 2-3 বার। খুব ভালো লাগে আমাদের, আর আমার ছেলের তো খুব ফেভারিট, মানে একদম জন্ম থেকে আমার ছেলে সেখানেই যায়। চলুন তাহলে আজকে তিনজনে বেরিয়ে পড়ি সকাল সকাল বাবা বড় কাচারির। দাঁড়ান, আমার স্পার্কিটাকে আগে একটু ছেড়ে নিই, ও ঘরে ছাড়া থাকবে, বাচ্চাদের খাইয়ে দিয়েছি, ওদেরও আটকে দিয়েছি। চলুন, বেরিয়ে পড়েছি, আমরা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। প্রায় 9 কিলোমিটার আমাদের বাড়ি থেকে বাবা বড় কাচারি। আপনারা যাদের অনেকে বাচ্চা নেবেন নেবেন করছেন কিন্তু কোনো কারণে অসুবিধা আছে, তারা এখানে এসে মানত করতে পারেন, খুব ভালো। ধর্মতলা থেকে আপনারা বেহালা চৌরাস্তাগামী 75 নম্বর বাস ধরবেন, হ্যাঁ, এটাকে 75 নম্বর রুট বলে। এখানে রায়পুর মোড়ে আসলে, যে কেউ একদম মোড়ের মাথায় আসলেই বাবা বড় কাচারির থান, ওখান থেকেই শুরু, আপনারা দেখতে পাবেন। যাকেই বলবেন বাবা বড় কাচারির থান, সেই দেখিয়ে দেবে, খুব সুন্দর। এখানে এই যে কেনারা যাচ্ছে সব, এখানে যাদের মনস্কামনা বাচ্চা কাচ্চা হয় তারা গোপাল ঠাকুর দিয়ে সখীও একটা নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই ওনাদের তাহলে মেয়ে হয়েছে। এই দোকানটায় আমরা আসলেই বসি, এখান দিয়েই আমরা প্রসাদ কিনি, প্রসাদ কিনে আমরা মন্দিরের দিকে যাই। প্রথমে যাই বাবা বড় কাচারির থানের একটা পুকুর আছে, ওই পুকুরে যাই, আমার ছেলে স্নান করে, করে ওই পুকুর থেকে জল নিয়ে আমার ছেলে বাবার মাথায় জল ঢালে। দেখুন চলুন, কত রকমের প্রসাদ দেখেছেন, প্যারা, এগুলো প্যারা, অনেক রকমের প্যারা আছে। তারপরে এক রকমের চিনির সেই বরফি বরফি ছোটো ছোটো হয়, হলুদ, গোলাপি, লাল, হ্যাঁ, ওইগুলো খেতে খুব ভালো লাগে, গালে দিলে খুব বেশি, একটু শক্ত কিন্তু মুখ পুরো লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, সেইগুলো এইগুলো। এখান থেকেই ঘট, মালা, ধূপকাঠি, মোমবাতি, ফুল আর প্রসাদ ওনারা সব একটা ঝোড়ায় দিয়ে দেয়। এখানে মেনলি প্রসাদ হচ্ছে বাতাসা, এগুলো ডুরি, হাতে বাঁধার ডুরি, সব কিছু আছে এখানে। এই বাতাসা নিয়ে এখানে ওনারা প্যাকেটে বেঁধে দেয় ঝোড়ায়। দেখেছেন কত গোপাল ঠাকুর, যাদের মনস্কামনা সন্তান হয় তারাই গোপাল কিনে নিয়ে গিয়ে বা কেউ বাড়ি থেকে নিয়ে আসে, নিয়ে এসে এখানে পুজো দেয়। আর যাদের সন্তান ধরুন হয়ে গেছে তারাও এখানে 6 মাসে 7 মাসে পুজো দিয়ে যায়, ন্যাড়া করে পুকুরে স্নান করিয়ে বাবার থানে পুজো দিয়ে যায়। খুব ভাল লাগে আমাদের তো, মানে এখানেই আমার প্রাণ, সত্যি কথা, আমি বাবা বড় কাচারির থানকে খুব মানি, যেহেতু এত জাগ্রত না। এটা হচ্ছে পুকুরের রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, গিয়ে এখানে আমার ছেলে ওখানে গিয়ে স্নান করবে, দেখুন খুব ভাল লাগে। আপনারা আসলে না এত জাগ্রত, আপনাদের হয়তো বলছি আমি গেছি বলে, আমরা প্রায় দিন যাই, বছরে কবার যাই আমরা নিজেরা হিসাব রাখি না, মন করলেই চলে যাই। বিয়ের পরে পরেও যখন পয়সা ছিল না, শুধু বাস ভাড়াটা, ওখান থেকে আমি পৈলানে ভাড়া থাকতাম, ওখান থেকে একটুখানি বাস ভাড়াটুকুনি হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়তাম। হ্যাঁ, কত ঠাকুর দেখুন, এগুলো সব মূর্তি মানে বিক্রি হয়, কত রকমের ঠাকুর অনেক কিছু বিক্রি হয় অনেকে, আর জানেন তীর্থস্থান মানেই প্রচুর জিনিস বিক্রি হয়। আর এখানে না কোনো মানে ছল চাতুরি নেই, কোনো মানে আপনাকে দক্ষিণা এই দিতে হবে ওই দিতে হবে ওইসব কিছু নেই, তোমার যা ইচ্ছা তুমি বাতাসা দিয়ে পুজো দিয়ে যাবে, ওতেই তোমার মনস্কামনা পূর্ণ হবে। এই হচ্ছে পুকুরের এন্ট্রান্সটা, ছেলে স্নান করবে, প্রতিটা বাচ্চা এখানে যাদের সন্তান হয় তাদের নিয়ে আসে এখানে ন্যাড়া করায়, করিয়ে এই পুকুরেই স্নান করায়, করিয়ে পুকুর থেকে জল নিয়ে গিয়ে সোজা বাবার থানে চলে যায়। এই আমার ছেলে দাঁড়িয়ে আছে, ও স্নান করবে, জামা কাপড় খুলবে, খুলে ও নামবে পুকুরে। পুকুরটা আগে কত মানে ছিল, ছোটোই, খুব যে বড় ছিল তা নয়, মানে কেমন হয়ে গেছিলো, এখন এতটাই মানে ডেভেলপ করে দিয়েছে প্রচুর। এটা একটা মনসা গাছ দেখুন, বিশাল বড় মনসা গাছ, এখানে শাখা সিঁদুর সব দেয়, পলা দিয়ে লোকে পুজো দেয় স্নান করে উঠে। আর পাশেই রয়েছে, দেখাচ্ছি আপনাদের, সাবিত্রী সত্যবাণী, সাবিত্রী সত্যবানের দুটো মূর্তি আছে, স্নান করেই মানে সদবারা শাখা সিঁদুর ওখানে আলতা সব দিয়ে ওনাদের পুজো দেয়। আজকে রবিবার তো তাই জন্য এতটা ফাঁকা দেখছেন, নালে ঘাটে নামা যায় না, আর প্রচুর স্লিপ জানেন তো, ঘাটে নামা যায় না। এই যে এখন তো তবু বাধা মানে চারিদিকে বাঁধন দিয়ে দিয়েছে, আমার ছেলে নামছে,
আগে খুব ভয় পেত, এখন ওই যে এদিক ওদিক পুকুরে স্নান করে বাবুর একটু সাহস হয়েছে। আর ওই যে দেখছেন দুখানা ভদ্রলোক, একটা অল্প বয়সী ছেলে, ভদ্রলোক না একটা বয়স্ক, দুজনের হাতেই দেখবেন দড়ি, ওই দড়ির মুখে বাঁধা আছে চুম্বক, ওই চুম্বক দিয়ে বড় দড়ি করে পুকুরে ফেলছে আর ওই টেনে টেনে তুলছে, ওতে ম্যাগনেট বাঁধা আছে। যত পুণ্যার্থীরা যারা আমরা যাই পয়সা ফেলি পুকুরে, ওই ম্যাগনেটে করে পয়সাগুলো ওই তুলে নিয়ে আসে, ওই বার করে নিচ্ছে, দেখেছেন। এই হচ্ছে একটা ব্যবসা, এটাও একটা জীবিকা নির্বাহ করার একটা ভালো মাধ্যম কিন্তু, দেখেছেন। এই ঘরটা করে নিয়ে যাচ্ছে, আমরাও এরকম ঘট কিনেছি, ও আর আকন্দ ফুলের মালা, যেহেতু বাবা ভালোবাসে আকন্দ ফুলের মালা, নিয়ে ওই ছেলে ঘট নিয়ে যাবে পুজো দিতে, দেখেছেন। জল একদম সবুজ পরিষ্কার টলটলে জল, প্রচুর বড় করে কেটেছে পুকুরটা, আর পুকুরের ধারে ধারে আমি তো দেখাতে পাচ্ছি না, অনেক রকমের সুন্দর সুন্দর বসার জায়গা, তারপরে কি সুন্দর মানে গাছ দিয়ে দিয়ে না কেটে কেটে কি সুন্দর অ্যানিমেলস করেছে, বোট আছে দুখানা, হ্যাঁ খুব সুন্দর। আজকে তো ফাঁকা, এটা তো কিছুই না, শনি আর মঙ্গলবার এখানে মেনলি আপনারা যারা আসতে চান শনি মঙ্গলবার আসবেন। এই সদবারা দেখুন আমিও দেব ওই সিঁদুর বা মানে পায়ে দেব, খুব ভালো লাগে সত্যি কথা। এখানে আসলে না আপনাদের হয়তো বলছি বলে না মন এমনি দিয়ে যেতাম, তখন এরকম কাগজ কিনতে লাগতো না, তখন এমনি কাগজ বাড়ি থেকে নিয়ে আসলেও তুমি দিতে পারতে, এখন তো বিক্রি হয়। ছেলে এই যে পুজো করছে, আমার ছেলে জানেন তো খুব নিষ্ঠা ভরে, যে কোনো ঠাকুরকে খুব, মন্দির বলো বাড়ির ঠাকুর, খুব নিষ্ঠা ভরে পুজো করে, ধূপ দেবে মোমবাতি দেবে, আবার ধূপ কি ওকে সব দিয়ে দিলে হবে না, ও আবার ধূপ ধরিয়ে বাবার হাতে দুটো দেবে, মায়ের হাতে দুটো দেবে, সবাই মিলে আমরা ধূপ মোমবাতি দেব দিয়ে। আর আমার ছেলের কি নেশা জানেন তো, দাঁড়ান আপনাদের তো দেখানো হলো না, আচ্ছা নেক্সট দিন আমি দেখাবো আমার ঘরে লাগাবো। ও নিয়ে আসে ওখান থেকে ছোট্টবেলা থেকে ওই গোপাল ঠাকুরের যে চেলিগুলো হয় না, ওই চেলিগুলো ও ছোট্টবেলা থেকে ওই চেলি ঠিক নিয়ে আসবে। এখন তো মন্দির চত্বরে আপনারা কোনো ঠাকুর গোপাল ঠাকুর দেখছেন না, যারা গোপাল ঠাকুর নিয়ে আসে না প্রচুর গোপাল ঠাকুর জমে যায়, সব তো বাবার থানে দেয়, এবার বাবার থানে তো রাখার জায়গা হয় না, একটা জায়গায় প্রচুর জমা হয়ে যেত, এখন আর মন্দির চত্বরে সেটা রাখছে না, এখন একটা পাশে জায়গা করেছে একটু দূরে, সেখানে বাচ্চাটাকে দেখেছেন মানে ছ মাসে না, ওই দেখুন ওই ওটা হচ্ছে মানতের বাচ্চা, বুঝেছেন। ওকে ফুলের দোলনায় করে নিয়ে এসেছে, ফুলের দোলনায় করে নিয়ে এসে ওকে ঘোরাচ্ছে, মানে হয়তো সন্তান হচ্ছিলো না, হয়েছে, এটাই মানত ছিল। আর এই বাচ্চার ওজনেই বাতাসা লুট দিচ্ছে, দেখেছেন, আমরা সবাই বাতাসা ঘুরিয়েছি, আর আমি তো ঘোরাবার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দিই, গন্ডি কাটছে, খুব ভাল লাগে, মানে সত্যি কথা। বাবা বড় কাচারির থান আপনারা অনেকেই জানবেন, আবার অনেকে যারা জানেন না, যাদের কোনো প্রবলেম হচ্ছে বাচ্চা কাচ্চা নিতে, তারা আসতে পারেন, আপনাদের মানে 100% আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে, হবেই হবে। আপনারা ধর্মতলা দিয়ে আসবেন, যে কোনো বাসকে বলবেন বা যে কোনো ড্রাইভার যাকেই বলবেন যে বেহালা চৌরাস্তার 75 নম্বর রুটে বাবা বড় কাচারির থান, রায়পুর মোড়, একদম রায়পুর মোড়ে আপনারা নামলেই ওখানে অটো রিক্সা সমস্ত ভ্যান রিক্সা সব আছে, আপনারা যে কেউ বাবার থানে চলে আসবেন। বাবা বড় কাচারি প্রচুর জাগ্রত, দেখছেন কত জিনিস, কটা দেখাবো, দেখালে তো ভিডিও অনেক লং হয়ে যাবে, ওই জন্য আমি দেখাতে পারছি না, প্রচুর জিনিস। আর প্রচুর খাবারের দোকান, আগে এত ছিল না জানেন তো, এখন এত মানে এত মানে আসছে, আপনাদের কী বলবো, মানুষের কাজ হচ্ছে, মানুষের মনস্কামনা পূর্ণ হচ্ছে, এবং যাদের বাচ্চা হচ্ছে তারা 6 মাসে 7 মাসে, আমার ছেলে হয়েছিল, আমি 6 মাসে পুজো দিয়েছিলাম, তখন তো আমার ক্ষমতা ছিল না, আমি একটা ছোট্ট গোপাল ঠাকুর 11 টাকা দাম নিয়ে ছিল তখনকার সময়, ওই দিয়ে আমি এখানে পুজো দিয়ে গেছি, একটা অটো করে দিয়েছিল ওর বাবা, আমি মা দিদি দুই দিদিকে নিয়ে এসে পুজো দিয়ে গেছি। এখন তো বাজনা বাজিয়ে লোকের গাড়িটা হয়ে গেছে, এবারে চলে এলাম একটু খেতে, বুঝেছেন, খিদে পেয়েছে, ওরা দুজনে বাবা আর ছেলে ভাত খাবে, আমি খাবো পরোটা, অর্ডার দিয়েছি, এইবার আসবে। ওই দেখুন পুকুর, এই আমার পরোটা, ওদের ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, চপ, বেগুনি চাটনি, আমের চাটনি, অনেক কিছু খাবার দিয়েছে,
হ্যাঁ, সেইগুলোই সব খাওয়া দাওয়া চলছে। পুকুরটা এত বড় কাটিয়েছে না, কি ভালো লাগছে। আর একদম পুকুরের গায়ে হোটেলটা, তো বেশ ভালো লাগছে। ওই সব চান করছে দেখেছেন সবাই, এখন চলবে, সন্ধে অবধি চলবে। আমি তো তাড়াতাড়ি চলে যাব, এখন তো আমি বাধা পড়ে গেছি আমার বাচ্চাদের জন্য, রোদ আসছে। ছেলে কি কিনেছে দেখুন, চাবির রিং। ও বড় কাচারি আসলে ওর একটাই, ছোটোবেলায় ছিল গাড়ির বায়না, এখন শুধু চাবির রিং, একটা পুতুলের মতো চাবির রিং। আমি কিনলাম ওই আমাদের পুচকের রসগোল্লার জন্য একটু ওই কি বলে ওটাকে, ওই মুকুট আর ওই কি বলে ওটাকে, ছড়ি কি পরীর ছড়ি বলে, ওই কিনলাম। আর বেশি কিছু কিনলাম না, কি হবে, সবই তো খেলনা ফেলনা আছে। সবাই গোপাল নিয়ে এসছে, আমি দেখাতে ভালো করে হয়তো পারলাম কতটা জানি না। শাখা পড়ছে সবাই, জানেন এখানে শাখা খুব সস্তা। এইবার আমরা বেরিয়ে যাব, প্রচুর আজকে রোদ উঠেছে, আকাশে মেঘ থাকলে কি হবে, সব বাজনা বাজিয়ে আসছে দেখেছেন। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা রায়পুরের মোড় থেকে আসিনি, যেহেতু আমরা পাড়ার ভিতর দিয়ে আসি। আমরা মোসগোট বলে একটা মুসলিম পাড়া আছে, ওর ভেতর দিয়ে চলে এসেছি। দিয়ে খুব ভালো লাগে, মানে এখানে আসলে না মন একদম পবিত্র হয়ে যায়। মন্দির মানেই আমি সবসময় বলি পবিত্র স্থান, কিন্তু বাবা বড় কাচারির স্থানে না আমাদের একটা আলাদা টান। বাবা বড় কাচারির থানটাকে না আমি সবসময় মনে করি যেন আমার মানে একটা ঠাকুর, আমার একটা এরম মনে হয়। একদম বিয়ের পর থেকে এত বছর খুব ভালো লাগে, যখন খুশি। আমার তো মন চাইলেই, যদি রাত্রেবেলায় যদি আবার মন হয় আমি আসব, আমি ভোরবেলায় বেরিয়ে আসি। চললাম বাড়ির উদ্দেশ্যে, আপনারা আসবেন ধর্মতলা থেকে 75 নম্বর রুটে বাবা বড় কাচারির থান।